আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টিসেক্টর সহ চারটি প্রকল্পে 1,659 কোটি 34 লাখ টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, মহিলাদের আত্মকর্মসংস্থান এবং দারিদ্র বিমোচন এবং চট্টগ্রামের উপকূলীয় এলাকায় পুনর্বাসন। এ সময় আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয় থেকে গণভবনে বিভিন্ন দপ্তরের সচিব এবং কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হন। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আব্দুল সালামকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, আব্দুল সালাম স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিন ম্যান। এর আগে এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। তাদেরকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে সালামকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে যারা যারা জড়িত, যারা তাদের ব্যাপারে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। তারা যে অবৈধ সম্পত্তি করেছে, এই সম্পত্তি মানি লন্ডারিং আইনে মামলা হবে এবং এই মামলা যেটা হয় যে প্রমাণিত হলে তাদের এই সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরোচিত নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। স্বপ্রণোদিত হয়ে ঘটনাটি আমলে নিয়ে কমিশনের পরিচালকের নেতৃত্বে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুলে ঘটনাস্থল ঘুরে দেখেছেন তারা। 10 দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলেছে কমিশন। সংস্থাটির চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, এই ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। বান্দরবানের দুর্গম পাহাড়ি ঝর্ণাগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। 3 অক্টোবর জেলার থানচি উপজেলার দুর্গম নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে ঢাকার এক পর্যটকের মৃত্যুতে এই নির্দেশনা জারি করা হলো। এর আগেও এ ঝর্ণায় গোসল করতে গিয়ে 2 পর্যটক মারা যায়। এদিকে একই সাথে প্রশাসন বান্দরবানের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে। থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল হক জানায়, সাঙ্গু নদীর অববাহিকার বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ের ঝর্ণাগুলো বর্তমানে উত্তাল রয়েছে, ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বিশ্বের প্রতি 10 জনের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জেনেভায় সংস্থাটির বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে অভ্যন্তরীণ সভায় এই আশঙ্কা প্রকাশ করা হয়। এতে বলা হয়, এখনও পর্যন্ত সংক্রমণের যে পরিসংখ্যান দেয়া হচ্ছে প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা রোগীর সংখ্যা 3.5 কোটির বেশি। তবে WHO-র শীর্ষ নেতাদের দাবি, আক্রান্তের সংখ্যা হতে পারে 80 কোটির কাছাকাছি। সভায় মহামারী মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।